নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি শুভম। আমার সঙ্গে ঘণ্টাখানেকের এই সফরে আপনাদের স্বাগত। এ যেন চোরকে চুরি করতে বলে গৃহস্থের হিতৈষী সেজে খুব সতর্ক থাকার নির্দেশ। কংগ্রেস হাইকমান্ড নাকি কপিল সিব্বালকে, আমি খুব জোরের সঙ্গে আরেকটা শব্দ বলছি, নাকি কপিল সিব্বালকে সারদা মামলা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, অথচ এখনও পর্যন্ত তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। অনেকেই মনে করছেন যে পুরো বিষয়টাই একটা আইওয়াশ এবং কপিল সিব্বাল এই মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন হাইকমান্ডের সঙ্গে কথা বলে। অনেকে এত দূরও বলছেন যে সব থেকে বড় প্রমাণ সালমান খুরশিদের একেবারে দ্রুত কপিল সিব্বালের সমর্থনে ময়দানে নেমে পড়া। আবার অনেকে এটাও মনে করছেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের তরফে জাতীয় ক্ষেত্রে একটা সমঝোতা বা জোটের ইঙ্গিত। সেই নিয়েই আমাদের এই আলোচনা, আমাদের আজকের বিষয়। সোনিয়ার দ্বিমুখী কৌশল, কপিলকে নিষেধ করেও মমতাকে জোটের ইঙ্গিত। আমার সঙ্গে এই আলোচনার জন্য আছেন মালা রায়, কংগ্রেস নেত্রী, আছেন বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক, অন্যদিকে আছেন শিল্পী সমীর রাই এবং বামফ্রন্ট নেতা অশোক ঘোষ। ওদের কাছে যাব, কিন্তু যারা সংশয়বাদী, যারা মনে করছেন যে পুরোটাই আইওয়াশ যুক্তি, তাদেরও কম নেই। দেখো, কংগ্রেস হাইকমান্ড নাকি তার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে, কিন্তু যাকে কেন্দ্র করে যাবতীয় কর্মকাণ্ড, 24 ঘন্টা পরও সেই কপিল সিব্বালের মুখ থেকে শোনা যায়নি একটিও শব্দ। যা দেখে রাজনৈতিক মহলে একাংশের প্রশ্ন, তবে কি সারদা মামলায় রাজ্য সরকারের হয়ে সিব্বালের ওকালতিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের অসন্তোষ প্রকাশ নেহাতি লোক দেখানো? প্রশ্নটা উঠছে কারণ রাজনৈতিক মহলের একাংশের মতে কপিল সিব্বাল সারদা কেলেঙ্কারির মতো গুরুত্বপূর্ণ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হয়ে সওয়াল করবেন, আর সেই বিষয়ে কংগ্রেস হাইকমান্ড আগে থেকে জানতে পারবে না, এটা হওয়া কার্যত অসম্ভব। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, কপিল সিব্বাল যাতে রাজ্য সরকারের হয়ে মামলা না লড়েন সে বিষয়ে আগেভাগে সোনিয়া গান্ধীর কাছে অনুরোধ করেছিলেন প্রদেশ কংগ্রেসের কয়েকজন নেতা নেত্রী। তাই প্রশ্ন উঠছে, তবে কি সোনিয়া রাহুলের সবুজ সংকেত পাওয়ার পরই সারদা কেলেঙ্কারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হয়ে মামলা লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কপিল সিব্বাল? সেই কারণেই কি প্রদেশ কংগ্রেসের সভা এড়িয়ে যান রাজ্যের ভারপ্রাপ্ত নেতা সিপি যোশী? তাই কি তরি ঘরে সিব্বালের হয়ে সওয়াল করতে মাঠে নামেন কংগ্রেসের আরেক শীর্ষ নেতা সালমান খুরশিদ? वहां बैठकर हम बोर्ड तो लगा नहीं सकते कि यहां सिर्फ एक ही वर्ग का या एक ही पार्टी का या एक ही संस्था का हम काम करेंगे और किसी का नहीं करेंगे। वकील का काम, डॉक्टर का काम ये होता है कि जो उसके पास आए और आवेदन करे कि आप मेरा 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 केस करें, तो वो लेता है। কিন্তু প্রশ্ন উঠতেই পারে, কংগ্রেস হাইকমান্ডের সম্মতি থাকলে তাহলে কেন তারা সিব্বালের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করল? রাজনৈতিক মহলে একাংশের মতে এটা আসলে কৌশলী রাজনীতি। এর ফলে একদিকে যেমন প্রদেশ নেতৃত্বকে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বোঝাতে পারলো যে তারা সিব্বালের সঙ্গে সহমত নন, তেমনি সিব্বালও মামলা থেকে সরলেন না, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে জোটের ইঙ্গিতও বজায় রাখা গেল। এবিপি আনন্দ। মালাদি, প্রদেশ কংগ্রেসের অত্যন্ত সিনিয়র দুজন নেতা আজকে প্রদীপ ভট্টাচার্য এবং আব্দুল মান্নান কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে কথা বলেন, এবং সেখান থেকেও আমাদের যা সূত্রের খবর, তাদের সঙ্গে সরাসরি আমাদের কথা হয়নি, কিন্তু কোনো আশ্বাস পাননি যে শেষ পর্যন্ত সিব্বাল সরে দাঁড়াবেন। আমি যদি বলি যে দাবিতে আপনাকে রাস্তায় নামতে হয়েছিল যে সিব্বালকে বহিষ্কার করা হোক, হয় সে ধরনের কোনো ব্যবস্থা, নয় তো আইওয়াশ, এই দুটোর বাইরে কোনো থার্ড অপশান থাকে কি? দেখুন, গতকাল আপনারা দেখেছেন যে হাইকমান্ড, দিল্লি হাইকমান্ড, তারা দাঁড়াতে না করার জন্য আবেদন করেছেন, মানে যাতে তিনি না দাঁড়ান সারদা কাণ্ডে। এখন আবেদন একজন, এত বড় একজন নেতৃত্বকে করতেই পারেন, কিন্তু তারপরেও তিনি দাঁড়াবেন কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে কিন্তু দল, কিন্তু এই যে এত ছেলেরা বিশেষ করে এতদিন সিপিএম এর মার 34 বছর খেয়েছে, তারপরে ধরুন তৃণমূলের হাতে মার খাচ্ছে দীর্ঘদিন ধরে, সরকারে নিজস্ব জোটের এসেও তারা উপেক্ষিত হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন অপমান, মার, বিভিন্ন নেতৃবৃন্দের কলেজে কলেজে যে তাণ্ডব চলছে তৃণমূল ছাত্র পরিষদ বা ছাত্র পরিষদের মধ্যে, সুতরাং সবার সময় এই যে কর্মীরা আমাদের এত বেশি, কর্মীদের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা হচ্ছে, কর্মীদের, শুনুন, কর্মীরা এত বেশি চিন্তিত হয়ে পড়েছে, মানে অন্য কোনো কারণে না, যে এই যে সারদা ইস্যু, এটা তো আগে দেখুন কেউ তো তুলে ধরলো না, চেষ্টা চলছে। হ্যাঁ, সেটা হচ্ছে আব্দুল মান্নান মামলা করলেন, কার্যত ব্যক্তিগত উদ্যোগে, তারপরে আপনারা যখন রাস্তায় নামলেন তখনও তো আপনারা যথেষ্ট সাড়া পেলেন, এত গোষ্ঠী দ্বন্দ্ব কংগ্রেসের, আব্দুল মান্নান নেই, দীপা দাস বংশী নেই, তাও আপনার শহীদ মিনারের যে সমাবেশ হলো তাতে লোক হলো, না লোক হয়েছে, মানে এখান থেকে সারদা ইস্যু থেকে সরে যাওয়াটা তো
সুতরাং দিল্লি তো নেতারা তারা আজকালকে গতকাল হাইকমান্ডের সঙ্গে আমাদের আমাদের প্রদেশ নেতৃত্বরা দেখা করেছেন এবং আবেদন করেছেন। আজকেও যেটা শুনছি আমরা আহমেদ প্যাটেলের সঙ্গে তাদের কথা হয়ে গেছে, কোনো আশ্বাস কিন্তু তারা পাননি। সোনিয়া গান্ধী বা তার অন্যান্য নেতৃবৃন্দ তারাও কিন্তু একটা মেসেজ দিয়েছে, অর্থাৎ মানুষ আমাদের ছেলে মেয়েদের এই যে মানসিক একটা যন্ত্রণা তার পাশে কিন্তু মান্যতা দিয়েছে, তার পাশে কিন্তু দাঁড়িয়েছেন আমাদের সর্বোচ্চ নেতৃত্ব, এটা তো মানতে হবে। কিন্তু তারপরও যদি কেউ প্রফেশন হিসেবে নিয়ে এটাকে ধরুন নেতৃত্বের কথা না শুনে তাহলে হাইকমান্ড আগামী দিন স্থির করবে, এটা তো দেখুন ব্যবস্থা না নিলে তো এই বার্তাই যাবে যে পুরোটা গট আপ গেম। শুনুন, গট আপ গেমের কথা যদি বলেন তাহলে আমাকে বলতে হয়, যখন ইউনিয়ন কার্বাইডে গেছে অরুণ জেটলি দাঁড়িয়েছিলেন তখন কি বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করেছিল? করেনি তো। আজকে ধরুন যখন সোমনাথ চ্যাটার্জিরা রাষ্ট্রীয়করণের বিরুদ্ধে নেমেছিলেন তখনও তো সিপিএম রাস্তায় নেমে করেনি। মানে সুতরাং আমাদের সেইগুলো তো আমাদের 10টা উদাহরণ দিতে পারেন, কিন্তু তাতে এই মুহূর্তের যে সিচুয়েশনের গ্র্যাভিটি সেটা কমে না। না সেটা ঠিক আছে, কিন্তু তবু আমাদের কর্মীরা, আমি আবারও বলছি আগামী দিন কি হবে এখনই এটা বলতে পারেন, ভবিষ্যৎবাণী আমরা করতে পারবো না। তবে কর্মীরা এই বিশেষ করে কপিল সিব্বল এত দিনের লড়াই এবং 3.5 বছরের মধ্যে সরকারকে এইভাবে চেপে ধরা, তার জন্য এতগুলো মন্ত্রী জেলে, সাংসদ জেলে, সুতরাং আমি মনে করি মানুষের চোখের জলে ভেজে আছে টাকা এবং এত কোটি কোটি টাকা নষ্ট হয়েছে, এতগুলো মানুষ, আমি তো স্বীকার করছি এতগুলো মানুষ তারা মানে আত্মহত্যা করেছেন, এত কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে, এরকম একটা ইস্যু আমি মনে করি না। আর এটাও বলি যে ঠিক আছে আমাদের হাইকমান্ড তাকে দাঁড়াবার জন্য তার প্রফেশনকে নির্দেশ দিতে তিনি তারা এইভাবে বারণ করতে পারেন, এই মানসিকতাটা দেখিয়েছেন, এটা আমাদের কাছে কর্মীদের কাছে আমি যথেষ্ট আশ্বস্ত হয়েছি আমরা সবাই। কিন্তু আগামী দিন কপিল সিব্বল কি করবেন এটা মনে হয় তার ব্যক্তিগত ব্যাপার, তারপরে দল যদি কোনো ব্যবস্থা নেন সেটাও আগামী দিন দেখার ব্যাপার। আমি সেই ব্যক্তিগত সিদ্ধান্তে প্রদেশের দলের ক্ষতিটা মেনে নিতে পারবেন? তো দলের ক্ষতি তো যদি হয় সেটা আমরা দেখবো, সেটা আলোচনা করতে হবে। আমরা এখনই এই মুহূর্তে স্টুডিও দাঁড়িয়ে বলতে পারবো না দলের কতটা কি ক্ষতি হবে, তার কি স্ট্যান্ড হবে, হাই কমান্ডের কি স্ট্যান্ড হবে। আমি সমিতদা এবং অন্যদের কাছে যাব, তার আগে আপনাদের দেখাবো যে কেন মনে হচ্ছে, কেন অনেকে বলছেন যে আসলে এই মুহূর্তে জাতীয় স্তরে কংগ্রেসেরও তৃণমূলকে প্রয়োজন এবং তৃণমূল কংগ্রেসকেও এই সারদার এত অভিযোগের মাঝে কংগ্রেসকে প্রয়োজন। তাই কোথাও একটা বার্তাও কি দেয়া হলো কপিল সিব্বলকে আইনজীবী হিসেবে এই আইওয়াস বা গট আপ গেম করে, বলছেন অনেকে, দেখুন। সারদা মামলায় রাজ্য সরকারের হয়ে কপিল সিব্বলের হয়ে দাঁড়ানো কি আসলে তৃণমূলের উদ্দেশ্যে সোনিয়া গান্ধীর জোট বার্তা? দুর্দিনে কি ফের কাছাকাছি আসতে পারে দুই প্রাক্তন শরিক? জোট জল্পনা রাজনৈতিক মহলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেস এবং তৃণমূলের একে অপরের হাত ধরার যথেষ্ট কারণ রয়েছে। লোকসভায় 44-এ নেমে আসার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি কংগ্রেস। এই পরিস্থিতিতে মোদীর মোকাবিলায় তৃণমূলের মতো বিজেপি বিরোধী দলকে তার পাশে প্রয়োজন। লোকসভায় সংখ্যাগরিষ্ঠ হলেও রাজ্যসভায় সাংসদ সংখ্যা নিরিখে অনেকটাই পিছিয়ে বিজেপি। এই পরিস্থিতিতে মোদী সরকারের আনা কয়লা, জমি অধিগ্রহণ ও বিমার মতো অর্ডিন্যান্সকে রাজ্যসভায় আটকাতে হলে মমতাকে পাশে প্রয়োজন সোনিয়া গান্ধীর। কারণ এগুলি আটকাতে পারলে মোদীকে ধাক্কা দিতে পারবেন তিনি। জমি অধিগ্রহণ অর্ডিন্যান্স আটকে দিতে পারলে কৃষকদের মধ্যে রাহুল গান্ধীর ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেও আশা করছে কংগ্রেস। সারদা কেলেঙ্কারিতে এখন চেরবার তৃণমূল, সিবিআই মাথার দিকে হাত বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের মতো জাতীয় দল পাশে থাকলে বাড়তি অক্সিজেন পেতে পারে তৃণমূল। এ রাজ্যে যেভাবে বিজেপি মাথা চাড়া দিয়ে উঠছে, কংগ্রেসের ভোট ব্যাংক পাশে পেলে তার মোকাবিলাও আরও কোমর বেঁধে করতে পারবে তৃণমূল। তাই কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রয়োজন বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। যদিও বিজেপি কটাক্ষ করে বলছে কাছাকাছি আসার কারণটা অন্য, কংগ্রেস তৃণমূল দুই এখন দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। একজনের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে, অপরজনের মুখ্যমন্ত্রীকে সারদাকাণ্ডে জেরার দাবি করছে বিরোধীরা। তাই কাছাকাছি আসার তো এটাই আদর্শ মরশুম, কটাক্ষের সুর বিজেপির গলায়। এবিপি আনন্দ। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে।
সমিতদা, এই কংগ্রেসের পদক্ষেপের প্রতিবাদে আপনি সমস্ত পদ থেকে সরে গেছিলেন, এই বার্তা যাওয়ার পরও তো আপনি রেজিগনেশন যেটা দিয়েছিলেন সেটা উইথড্র করলেন না, তাহলে কি আপনারও মনে হচ্ছে এটা আইওয়াশ রাজনৈতিক কৌশল? এই বার্তাটা আরো ভয়ঙ্কর বার্তা আমার কাছে মনে হচ্ছে, এই জন্যই মনে হচ্ছে। এবং সবচেয়ে যেটা আমার খারাপ লাগছে, যেটা আমি প্রথমে বলতে চাই, যে ভারতবর্ষের রাজনীতিটা এমন একটা জায়গায় গেছে যে রাজনৈতিক ক্ষমতা লোভের আশায় সেখানে কে 17 লক্ষ মানুষ উপরে অন্যায় হয়েছে তাদেরকে জাস্টিস দেওয়া, হ্যাঁ আমি সমস্ত রাজনৈতিক দলের কথা মাথায় রেখেই বলছি, হ্যাঁ কোথায় মানুষের উপর অত্যাচার হচ্ছে সেগুলোকে, এগুলো এখন সেকেন্ডারি হয়ে গেছে, এখন রাজনৈতিক দলগুলোর মেইন উদ্দেশ্য হয়ে গেছে যে কোনোভাবে ক্ষমতায় যাওয়া। এই ক্ষমতা লোভেরই একটি বহিঃপ্রকাশ, ক্ষমতা গ্রহণের বা ফিরে পাওয়ার একটা বহিঃপ্রকাশ। এই জন্যই আমি বলছি কথাটা, প্রথম কথা আমরা কলকাতা থেকে গোটা পশ্চিমবাংলার মানুষ জানি যে কপিল সিব্বল মহাশয় উনি এটা করতে যাচ্ছেন, দিল্লির নেতা। আপনাকে জানিয়ে রাখি যে প্রদেশ নেতৃত্বের একাধিক নেতা নেত্রী ফোন করেছেন, চিঠি লিখেছেন, আমি সেটাই বলছি। এবং প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে যারা প্রত্যেকে, অলমোস্ট প্রত্যেকে, তারা জানিয়েছেন দিনের পর দিন যে এইরকম যেন কোনোরকমভাবে এটা না হয়। তার কারণটা হলো মালাদিরাও নিজেরা, যে আমরা আব্দুল মান্নান সাহেব যখন কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন এবং আমি নিজে এটার সাথে দীর্ঘদিন ধরে জড়িত এই আন্দোলনের সাথে, সেখানে এই যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই গরিব মানুষদের পাশে দাঁড়াচ্ছিলেন এবং সেটা কোনো দল ও মত নির্বিশেষে, এবং এই ইস্যুতে যে রাজনৈতিক দল সভা মিটিং মিছিল ডাকছিলেন মানুষ আসছিলেন সব জায়গায় সমাবেশ হয়েছিল, আরো যে কংগ্রেসেরও বহু মানুষ, বহু লিডার, তারা সরাসরি এই অন্যায়ের বিরোধিতা করেছেন এবং আজও করছেন। যে সেইখানে দাঁড়িয়ে যখন কংগ্রেসের একটা ভাবমূর্তি ভালো হচ্ছিল পশ্চিমবঙ্গে দীর্ঘদিন, এবং কংগ্রেসের, আমি কংগ্রেসের থেকে জেনেছি, প্রত্যেকে কিন্তু লড়াই চাইছে যে না আমরা অন্যায় এগেনস্টে লড়াই করবো। এবং সমিতা 2014 লোকসভা ফলো যদি দেখো, মানে সিটের বিচারে তো অন্তত দ্বিতীয় দল, মানে বিজেপি 2, লেফট 2, কংগ্রেস 4 আসন পেয়েছিল, একা লড়ে যে সবসময় তড়ি ডুবেছে এমনটা তো নয়। উল্টে আগেরবার তৃণমূলের সাথে আতাত করে কংগ্রেসের ভরাডুবি হয়েছিল, তার কারণটা হলো যে তাতে যে কটা সিটি পাক সেখানে আমরা কিন্তু ভোট পরবর্তী সময় আমরা দেখেছিলাম টিএমসির নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্বে যারা ছিলেন, কাউকে মিনিস্টার করা হয়েছিল, কাউকে বিভিন্ন পোস্টে রাখা হয়েছিল, তাদের সাথে কি ধরনের বিহেভিয়ার করছে। আমি একটু অশোকদার কাছে যাবো। অশোকদা, অনেকে বলছেন ম্যারেজ অফ কনভেনিয়েন্স, এটা ছাড়া কিছু হওয়ার নেই, একদিকে জমি অধিগ্রহণের অর্ডিন্যান্স সেটা বিল করতে হবে, কয়লা নিলামের অর্ডিন্যান্স, বিমা অর্ডিন্যান্স, এই প্রত্যেকগুলোর ক্ষেত্রে কংগ্রেসের বিজেপিকে রুখতে তৃণমূলকে পাশে চাই এবং তৃণমূল ও সারদা ইস্যুতে এই মুহূর্তে কংগ্রেসকে পাশে পেলে বর্তে যাবে, এর বাইরে অন্য কিছু হওয়ার নাই, এইটা হচ্ছে দূরবীন দিয়ে দেখা অথবা আতশকাঁচ দিয়ে দেখা সেই সম্ভাবনার একটা ইঙ্গিত। এটা রাজনীতিতে এটা ম্যারেজ অফ কনভেনিয়েন্স কথাটা খুব চালু কথা এবং এটা সম্ভব হতেও পারে। তার আগে আমি জাস্ট 2-3 মিনিট একটা কথা বলে নিই, যে ঘটনা থেকে আমরা ডিরাইভ করছি, মানে সিদ্ধান্তে আসছি কপিল সিব্বলের মামলা লড়া, আমরা একটা পুরনো, বহু পুরনো কিন্তু অত্যন্ত ঐতিহাসিক তথ্য মনে পড়ে যাচ্ছে, সেটা যে মাওয়ের হাসি, মানে মাও সেতুংয়ের হাসি। বিষয়টা হচ্ছে 1962-তে চীন ভারত যুদ্ধের পরে যখন ভারত এবং চীন রাজনৈতিক, কূটনৈতিক, বাণিজ্যিক সব সম্পর্ক বন্ধ হয়ে গেল, তার বেশ কয়েক বছর পরে বিদেশে কোনো একটি সভায় ভারতীয় দূতাবাস, মানে ভারতীয় দূতকে দেখে, অ্যাম্বাসেডারকে দেখে মাও সেতুং একটু মুচকি হেসেছিলেন, সেটা সাংবাদিকদের নজরে বেরোয় না, তোমার মতো সাংবাদিক নজরে এড়াইনি। তখন বড় বড় সংবাদ হলো মাওয়ের হাসি, মাও ভারতীয় দূতকে দেখে হেসেছেন, তার মানে ভারত চীন সম্পর্কটা আবার স্বাভাবিক হচ্ছে, বরফ গলছে। কার্যত আমরা সেই রকম একটা জায়গা থেকে ডিরাইভ করছি, সিদ্ধান্ত আসছি কপিল মামলা লড়ছেন, প্রদেশ কংগ্রেস আপত্তি করেছে তা সত্ত্বেও কপিল মামলা লড়ছেন, অর্থাৎ ভেতরে একটা গূঢ় তত্ত্ব রয়েছে, এটা থাকার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। কিন্তু এখানে আরও দুটো কথা আছে, একটা কথা হচ্ছে যদি সত্যি কপিল সিব্বলের মামলা লড়া এটা কোনো রাজনৈতিক ইঙ্গিত দেয়, সেই ইঙ্গিতটা হচ্ছে যে কংগ্রেস এবং তৃণমূল আবার কোনো না কোনো রকমভাবে নির্বাচনী সমঝোতার দিকে এগোচ্ছে, মানে সুসম্পর্ক গড়ে তুলছে। আমি মনে করি যে জোট রাজনীতিতে, মানে তৃণমূল ক্ষমতায় এসেছিল, তারা জোট করে কংগ্রেস আর তৃণমূল
জোট রাজনীতিতে সবচেয়ে বড় গুণ হচ্ছে নেতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। মমতা সবচেয়ে বড় ব্যর্থতা, মমতা সিদ্ধান্ত নিতে জানেন না, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেনি না। তাহলে কংগ্রেসকে জোট থেকে ছেড়ে দেওয়াটা মমতার পক্ষে সবচেয়ে বড় ভুল হয়েছে। এখন সেই বিচ্ছেদের সুযোগ আছে। এখন ব্যাপার হচ্ছে কি, এখানে মমতা, আমার নিজের মনে হয়েছে, মমতা নিজেও মনে করছেন তার জোট সঙ্গী প্রয়োজন, তিনি বড় একা, বড় নির্বান্ধব, জোট সঙ্গী প্রয়োজন। কিন্তু এখানে আরেকটা বিষয় মনে রাখা দরকার, সেটা খুব গুরুত্বপূর্ণ। কংগ্রেস হাইকমান্ডকে কেউ চোখে দেখেনি, হাইকমান্ড বস্তুটা কি কেউ দেখেনি, তার নামে নির্দেশ আসে, টেন কমান্ডমেন্টস এর মতো আকাশ থেকে ভেসে আসে, তাকে চোখে দেখেনি কেউ। কিন্তু যেটা আমরা দেখেছি যে কপিল সিব্বলকে কংগ্রেস হাইকমান্ড বলেছেন যে মামলা করা তোমার জীবিকা, সেটাই বলছি না, কিন্তু রাজ্যের সেন্টিমেন্ট, রাজ্যের কংগ্রেস দলের সেন্টিমেন্ট তোমায় মনে রাখতে হবে। এর একটা সহজ বটম লাইন হতে পারে যে আমার নির্দেশ ছিল, আমার আমার পেশা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা হতেই পারে। কিন্তু আমি বলতে চাইছি, আচ্ছা আমরা যদি ধরে নি কংগ্রেস হাইকমান্ড ব্যাপারটা অনুভব করেছেন, তারা কপিল সিব্বলের জীবিকাটাকে বন্ধ করতে পারেন না, কারণ জীবিকা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কপিলকে মনে করিয়ে দিয়েছেন তুমি কংগ্রেসের নেতা, তুমি রাজ্য কংগ্রেসের সেন্টিমেন্ট মনে রাখো। আমি অন্যভাবে আমি এখানে আসছি, কপিল সিব্বল সেই নির্দেশ না মানলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটাও একটা সুযোগ। কংগ্রেস কংগ্রেস এই কপিল সিব্বলের মতো যে নেতারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কংগ্রেস অক্ষম, হাইকমান্ড অক্ষম। তাহলে আমি যদি উল্টোটাই বলি, ক্লোজ করা হয়েছিল, এটা এটাই ক্লোজ হচ্ছে থানার ওসি কানিমজির ঘটনা। মহারাজি এগুলো ক্লোজ মানে থানার ওসি ক্লোজ করা। কিন্তু আমি যেটা বলতে চাইছি শেষ কথাটা, সেইটা খুব গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে যে আচ্ছা সত্যি যদি কংগ্রেস হাইকমান্ড রাজ্য কংগ্রেসের সেন্টিমেন্টটাকে গুরুত্ব দিয়ে কপিল সিব্বলকে বার্তা দেন যে মামলাটা করার সময় তুমি কংগ্রেসের সেন্টিমেন্ট খেয়াল রাখো, তাহলে কি সোনিয়া গান্ধী একেবারে এক কথায় তৃণমূলের সঙ্গে জোট করতে রাজি হয়ে যাবে? সোনিয়াকেও তো দল সামলাতে হয়, রাজ্য কংগ্রেসের নেতৃত্বকে সামলাতে হবে। হ্যাঁ, কিন্তু আমি এই এই পার্টি আসবো যে তার আগে কিন্তু সামলাতে হবে সোনিয়া গান্ধীকে পার্লামেন্ট। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টা খানেক সঙ্গে সুমন, পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। মাওয়ের হাসির কথা অশোকদা বলছিলেন, আমার মনে পড়ে যাচ্ছিল অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে বেড়ালের হাসি, যেটা শেষ পর্যন্ত আকাশে মিলিয়ে যায়। অনেকে বলছেন যে রাজ্য কংগ্রেস প্রদেশ কংগ্রেসের স্বার্থ এবং তার ভালো থাকা খারাপ থাকা রাজনৈতিক শ্রীবৃদ্ধির প্রশ্নটাও কখনো কখনো জাতীয় স্বার্থে আকাশে মিলিয়ে গেছে, একবার নয় বহুবার। একটি সূত্রের দাবি, কপিল সিব্বল কয়েকদিন আগে তার ঘনিষ্ঠ মহলে বলেছেন তিনি একটা রাজ্য সরকারের হয়ে মামলা লড়ছেন, এতে শীর্ষ নেতৃত্বের কোনো আপত্তি নেই। ফলে প্রশ্ন তৈরি হয়েছে, এটা কি কংগ্রেস তৃণমূলের কাছাকাছি আসার ইঙ্গিত? কংগ্রেস হাইকমান্ড কি সেই বার্তাই দিতে চেয়েছে? এরই সঙ্গে আরও একটা প্রশ্ন দেখা দিয়েছে, তা হলো সোনিয়া রাহুল তৃণমূলের উদ্দেশ্যে জোট বার্তা দিতে চাইলে সেটা কি আদতে প্রদেশ কংগ্রেসের কফিনে শেষ পেরেক হবে না? কারণ যে মামলার পরিপ্রেক্ষিতে সারদা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, সেই মামলাটির প্রকৃত আবেদনকর্তা কংগ্রেস নেতা আব্দুল মান্নান। এই সারদা ইস্যুকে হাতিয়ার করেই বঙ্গ রাজনীতিতে নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠার স্বপ্ন দেখছে প্রদেশ কংগ্রেস। আর সেই সময় তৃণমূল সরকারের হয়ে যদি কংগ্রেসেরই প্রাক্তন আইনমন্ত্রী আদালতে দাঁড়ান, তাহলে ভোটারদের মধ্যে কংগ্রেস সম্পর্কে কী বার্তা যাবে? রাজ্য কংগ্রেসের একটা বড় অংশই মনে করে নানা সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটের ফলে কংগ্রেসের ক্ষতিই হয়েছে, দক্ষিণবঙ্গে কংগ্রেসের সংগঠন ভেঙে খান খান হয়ে গিয়েছে, জেলার একাধিক শক্তিশালী কংগ্রেস নেতাকে ভাঙিয়ে নিয়েছে তৃণমূল। প্রদেশ নেতৃত্বের একটা বড় অংশের দাবি, জোট করে ভোটে লড়ার সময় আসন ভাগাভাগিতে বরাবরই কংগ্রেসকে নিশ্চিতভাবে হারা কেন্দ্রগুলি দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার জেরে দক্ষিণবঙ্গে কংগ্রেসের নেতাকর্মীদের লড়াইয়ের মনোবল তলা নিতে চলে গিয়েছে, উত্তরবঙ্গে কংগ্রেসের হাত ধরে ঢুকে পড়েছে তৃণমূল। মুর্শিদাবাদ এবং মালদার মতো কিছু জায়গায় কংগ্রেস এখনও জমি ধরে রাখতে পেরেছে, কারণ সেখানে অধীর চৌধুরী কিংবা গনি খানের পরিবার তৃণমূলকে জায়গা ছাড়েনি। একা লড়েও 2014 লোকসভা নির্বাচনে এরাজ্যে কংগ্রেস চারটি আসন পেয়েছে, ভোট পেয়েছে প্রায় 10%, যেখানে বিজেপি ও সিপিএম দুটি করে আসন পেয়েছে। তাই প্রদেশ কংগ্রেসের একটা অংশের মতে, সারদা কেলেঙ্কারিতে তৃণমূল যখন বিপাকে, তখন এটাই মানুষের মনে বিশ্বাসযোগ্যতা তৈরি করার এবং তৃণমূলের দিকে চলে যাওয়া ভোট ব্যাংক ফিরিয়ে আনার আদর্শ সময়। কিন্তু তার পরিবর্তে কংগ্রেস হাইকমান্ড যদি ফের সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে হাত বাড়ায়, তাহলে আক্ষরিক অর্থে কংগ্রেস এরাজ্যে সাইনবোর্ডে পরিণত হবে বলে মনে করে দলেরই একটা অংশ। কারণ তৃণমূল বিরোধী যে ভোট এখনও কংগ্রেসের দিকে আসে, তা বিজেপির দিকে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর তাই সিব্বলের মাধ্যমে কংগ্রেস তৃণমূলে সেতুবন্ধন হলে অধীর চৌধুরীদের মাথা ব্যথা বাড়বে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। এবিপি আনন্দ। জোটের কথা বলছেন না, একটা শব্দ না বললে এসে যায়। জয়বান্নান সে বলেছিলেন যে সুরের সঙ্গে কখনো যুদ্ধ করতে যেও না,
কারণ শুয়োর করে কি যখন লড়াই হয় তখন শুয়োর কাদাটা পুরো ছিটিয়ে দেয় অন্য লোকের গায়ে যুদ্ধের সময়, নিজের গাটা পরিষ্কার করে নেয়। তো এখন এখন তৃণমূলের সঙ্গে এই জোটের কথা আমাদের কোনো কর্মী না, এ টু জেড কোনো কর্মী চাইছে না, মানে শুয়োর কাদাটা রাখতে চাইছে না। আমি অনুরোধ করে যাব, বল না এই 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 কথা এই জোট করার সময় ঠিক নয়, কিন্তু এই মুহূর্তে কংগ্রেস যদি অ্যালায়েন্স বা কাছাকাছি আসতে চায়, দেখুন অ্যালায়েন্সটা এখন অনেক দূরের ব্যাপার। দুই হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূলের কাছে কংগ্রেসকে দরকার কিনা, নাকি কংগ্রেসের তৃণমূলকে দরকার কিনা, প্রদেশ বর্তমান যারা নেতৃত্ব তাদের একাধিক গোষ্ঠী আছে, কিন্তু সবার একটাই মত, তারা কেউই মমতা ব্যানার্জির সঙ্গে অ্যালায়েন্স চান না। বাকি অন্য বিষয়ে অনেক তাদের মধ্যে মতবিরোধ আছে, কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে কেউই অ্যালায়েন্স চান না তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এটা ঠিকই। কিন্তু সর্বভারতীয় স্তরে কংগ্রেসের যা অবস্থান বা তাদের যা কম্পালশন, সেই অনুযায়ী তারা কি প্রদেশ কংগ্রেসের কথা খুব একটা মেনে চলতে পারবে, এইটাই আমার প্রশ্ন একজন রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ ছাত্র হিসেবে। কারণ এ রাজ্যে যে আসনগুলো পেয়েছে আপনি দেখবেন জাস্ট দুটো জেলাতে আসনগুলো পেয়েছে, আর কোথাও তো আসন পায়নি, এবং পশ্চিমবঙ্গে কংগ্রেস সেই দুটো জেলাতেই সীমাবদ্ধ হয়ে গেছে, বাকি সর্বত্র আইদার থার্ড বা ফোর্থ, অধিকাংশ ক্ষেত্রেই কংগ্রেস ফোর্থ পেয়েছে গত লোকসভা নির্বাচনে, 20-25-30 হাজার ভোট পেয়েছে লোকসভা আসনে। তাই এই অবস্থায় যদি প্রদেশ কংগ্রেস থাকে, তাকে কেন্দ্রীয় স্তরে কংগ্রেস দল AICC খুব বেশি গুরুত্ব দেবে রাজনীতিতে, এটা মনে করাটা খুব কঠিন, এটা এক। দু নম্বর হচ্ছে বহু ক্ষেত্রেই ঘটেছে যে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের কথা মানেনি, 80-এর দশকে জয়ললিতার সঙ্গে অ্যালায়েন্স করা নিয়ে কংগ্রেস ভেঙে গেল, তামিল মানিলা কংগ্রেস তৈরি করলেন জিতে মুপ্পানার, তা সত্ত্বেও কিন্তু হাইকমান্ড সরে যায়নি। আর একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, কপিল সিব্বল কিন্তু কোন তৃণমূল দলের উকিল হয়ে লড়ছেন না, তিনি পশ্চিমবঙ্গ সরকারের উকিল হয়ে, তাকে কোর্টে কি বলতে হচ্ছে, বলতে হচ্ছে সিবিআই, মানে কোনো এটার মধ্যে টেকনিক্যালিটিজ আছে, হতে পারে এর মধ্যে একটা ভেতরে বার্তা আছে যে সিবিআই বিশ্বাসযোগ্য নয়, পার্টির কথাই তো। সিব্বল ছাড়াও দিল্লিতে আরো বহু জাঁদরের উকিল রয়েছে, উকিল তো কম নেই যারা সুপ্রিম কোর্টে লড়েন, কপিল সিব্বল তাদের মধ্যে একজন। কপিল সিব্বল যদি এটা লড়েন এবং যদি ফেভারেবল জাজমেন্ট পান, যদি পান, সবই ভবিষ্যতের ব্যাপার, এইটুকু অন্তত পার্লামেন্টে কংগ্রেস হইচই করতে পারবে তৃণমূলের সঙ্গে যে দেখো বিজেপি তুমি সিবিআই কে নিজের পক্ষে লাগাতে পারছ, এটা কিন্তু সর্বভারতীয় স্তরে কংগ্রেসের লাভ বই ক্ষতি হবে না, তাহলে কংগ্রেসের ক্ষতি হবে, কিন্তু কংগ্রেসকে এখন রিস্ক নেওয়া ছাড়া উপায় আছে। রাজ্য বিজেপির কিন্তু এই মুহূর্তে শুধু কংগ্রেসের ক্ষয় যা হয়েছে, কংগ্রেসের আর ক্ষয় হওয়ার নেই, যা আছে কিন্তু এই কথাও শুনতে হবে যে দুর্নীতিতে ডুবে থাকা কংগ্রেসের স্বাভাবিক মিত্র হচ্ছে দুর্নীতিতে ডুবে থাকা কংগ্রেসের স্বাভাবিক মিত্র কিনা জানি না, কিন্তু এমনও ঘটেছে পার্লামেন্টে ফ্লোরে সিপিএম এর সঙ্গে বিজেপির কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ফ্লোর আন্ডারস্ট্যান্ডিং, এটাও তো ঘটেছে, হয়নি অনেকবার হয়েছে। এটা চাই ওটা চাই কত তার বায়না, বায়না এদের এবং চাহিদা এদের। মুশকিলটা হলো যে সুকুমার রায় ছড়ার মতো এরা ঠিক নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিরাপদ নন, অন্তত আমাদের এই বর্তমান বঙ্গ সমাজের পক্ষে। এরা হচ্ছে সিন্ডিকেটের চাই, এবং বহুবার সিন্ডিকেটের গণ্ডগোল, মারপিট, রক্তারক্তি, এমনকি গুলি চলার ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু আজ এবার শিক্ষাঙ্গনে সেই সিন্ডিকেট রাজের থাবা। নির্মাণ কাজের জন্য সরকারের যে টাকা, সর্বশিক্ষার যে টাকা, তা শটান তুলে দিতে হবে পাড়ার ক্লাবের হাতে, এই দাবি প্রধান শিক্ষক মানেননি বলে অভিযোগ যে তুচ্ছাতি তুচ্ছ কারণে আক্রমণ হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে স্কুলের মধ্যে ঢুকে কার্যত জুতো দিয়ে প্রহার। নিঃসন্দেহে লজ্জাজনক এই ঘটনা, বলতেও খারাপ লাগে, এতটাই লজ্জাজনক।
আমাদের আজকের বিষয়। শিক্ষাঙ্গনেও সিন্ডিকেট রাজ, তোলাবাজ ক্লাবের হাতে আক্রান্ত প্রধান শিক্ষক। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন উৎপল কুমার সরকার, প্রধান শিক্ষক উলুবেড়িয়ার কুশবেড়িয়া হাই স্কুলের, যিনি আক্রান্ত হয়েছেন। তার অভিজ্ঞতার কথা তার মুখ থেকেই আমরা শুনব। আছেন রিতেশ তিওয়ারি, বিজেপি নেতা। আমার ডান দিকে রয়েছেন আনন্দদেব মুখোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, এবং আছেন শিক্ষক বিজন সরকার। কিন্তু তার আগে যে ঘটনা উলুবেড়িয়ায় আমাদের লজ্জিত করেছে আপনাদের সামনে তুলব। এবার শিক্ষাঙ্গনেও সিন্ডিকেটের ধাবা, চাপের মুখে মাথা নত না করায় চূড়ান্ত হেনস্থা প্রধান শিক্ষককে, অসহযোগিতার অভিযোগ পুলিশের বিরুদ্ধেও। ঘটনাস্থল হাওড়ার উলুবেড়িয়া কুশবেড়িয়া হাই স্কুল। সম্প্রতি স্কুলের উন্নয়নের জন্য 16 লক্ষ টাকার অনুদান দেয় রাজ্য সরকার। টাকা পাওয়ার পর উন্নয়নের কাজ শুরু করে দেয় স্কুল কর্তৃপক্ষ, কিন্তু তারপরই বাধে বিপত্তি। অভিযোগ, স্থানীয় কিছু ক্লাব এবং কয়েকজন ব্যক্তি সম্প্রতি স্কুলে ঢুকে ঝামেলা করে, দাবি করে উন্নয়নের টাকা তাদের দিয়ে দিতে হবে, তারা তাদের লোক দিয়ে কাজ করাবেন, যা আসলে সিন্ডিকেট রাজেরই আরেক চেহারা। স্কুল ছুটি দিয়ে হরিনাম সংকীর্তন করার পারমিশন দিতে হবে, সেটা আমি পারি না। তারপরে এসিআরে টাকা পয়সা আছে, এসিআরে টাকা পয়সা ম্যানেজিং কমিটির হাত দিয়ে খরচ না করে কিছু লোক এসে দাবি করে যে আমাদের হাতে টাকাটা দিতে হবে। তার মধ্যে ক্লাব আছে, ওই ক্লাবের লোকেরা মূলত ছিল, পাশের যে ক্লাবটা আছে শীতল স্পোর্টিং ক্লাব সম্ভবত, এবং হচ্ছে সবচেয়ে সবসময় নেতৃত্ব দেয় বুড়ো ধারা বলে একটি ছেলে, ওখানে পাশেই বাড়ি। প্রবল এই চাপের মুখেও নত হননি প্রধান শিক্ষক, যার জেরে ক্রমাগত তাকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও এত কিছু সত্ত্বেও উন্নয়নের কাজ চালিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ, এরপরই চরম রূপ নেয় গোটা ঘটনা। অভিযোগ, বুধবার নির্মাণ কাজ চলাকালীন স্কুলে ঢুকে তাণ্ডব চালান স্থানীয় কয়েকটি ক্লাবের লোকজন। প্রতিবাদ করায় জুতো দিয়ে পেটানো হয় প্রধান শিক্ষককে, ভেঙে দেওয়া হয় তার মোবাইল ফোন। আমি এবং রাজকুমার দাস ছিলাম, সেই অবস্থাতে তারা অতর্কিত আক্রমণ করে আমাকে প্রচণ্ডভাবে মারধর করতে থাকে, আমার মোবাইলটাকে ভেঙে টুকরো টুকরো করে দেয় যাতে আমি কমিউনিকেট করতে না পারি প্রশাসনের সঙ্গে। সম্প্রতি নানা ঘটনায় মিথ্যা অভিযোগে ফাঁসানোর যে প্রবণতা চোখে পড়ছে, উলুবেড়িয়ার এই স্কুলে তার পুনরাবৃত্তির ইঙ্গিত চোখে পড়েছে প্রধান শিক্ষকের অন্তত এমনটাই দাবি। বিজেন গাঙ্গুলির ছেলে এবং আরও দু একজন ভদ্রমহিলা, যাদেরকে আমি চিনি না, তারা বলতে থাকে মেয়ের গায়ে মাস্টার, হেডমাস্টার হয়ে মেয়েদের গায়ে হাত দিচ্ছে, মেয়েদের গায়ে হাত দিচ্ছে, এইসব বলতে থাকে। তখন কিন্তু জুতো পেটা করতে করতেই বলছে, একদিকে কিছু লোক বলছে, একদিকে কিছু লোক মারছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গোটা ঘটনার সঙ্গে যুক্ত তৃণমূলের একাংশ। আমি যতদূর জানি যে এখানে বেশিরভাগ প্রভাবশালী হচ্ছে টিএমসি দল, ঠিক আছে, তারাই গোষ্ঠীদ্বন্দ্বভাবে এইগুলো সব নিজেরা নিজেরা দেখাচ্ছে মানুষকে, আর তারাই এটা সব জায়গায় প্রভাব করে এখানে প্রভাব ফেলছে। যতদূর আমি এখানে জানি সবটাই এখানে টিএমসির ছেলেগুলো সবাই কাজ করে এখানে। এখানেই শেষ নয়, এরপর এই ঘটনার অভিযোগ জানাতে গিয়ে পুলিশি অসহযোগিতার মুখেও পড়তে হয় বলে দাবি প্রধান শিক্ষকের। অভিযোগ, প্রথমে এফআইআর নিতেই চায়নি উলুবেড়িয়া থানা, পরে এফআইআর নিলেও দেওয়া হয়নি তার কপি। কালকে এসে লিখিত জবাব অভিযোগ দায়ের করেছে 6:30টার সময়, 10:30 পর্যন্ত উনি গ্রহণ করেছেন, কি করেননি কিচ্ছু বলেননি। ঘটনার জেরে বেজায় ক্ষুব্ধ স্কুলের শিক্ষক থেকে পড়ুয়া। বৃহস্পতিবার কালো ব্যাচ পরে মিছিল করেন তারা, বিক্ষোভ দেখান থানার সামনে গিয়ে, জমা দেন স্মারকলিপিও। আপাতত পঠন পাঠন বন্ধ স্কুলে। এদিকে প্রধান শিক্ষক তার অভিযোগপত্রে অভিযুক্তদের কয়েকজনের নাম স্পষ্ট করে উল্লেখ করে দিলেও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ক্ষোভে ফুসছে গোটা স্কুল। তাদের একটাই প্রশ্ন, শিক্ষাঙ্গনে ঢুকে এমন ঘৃণ্য কাজ করার পরও কেন শাস্তি হবে না কারো, কেন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন অভিযুক্তরা? অভিযুক্তরা শাসক দলের সমর্থক বলে কি পুলিশের এই নীরব ভূমিকা? শুনি হালদার, এবিপি আনন্দ, হাওড়া। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। উত্তরবঙ্গে প্রথমে যখন আপনার নির্মাণ কাজ শুরু হচ্ছিল কয়েক বছর আগে, তখনও তো এই অশান্তি, সরাসরি আপনার কাছ থেকে টাকা চাওয়া হয় এবং টাকা তুলে দেওয়ার কথা বলা হয়, তখনও তো পুলিশকে জানিয়েছিলেন, কি পুলিশের ব্যবস্থা নিয়েছিল? কোনো অ্যাকশন নেয়নি, মহকুমার শাসককেও আমি জানিয়েছি, লিখিতভাবে দিয়েছি, ভিজিট করেছি, কোনো উত্তর করেনি। এদের ইনিশিয়াল দাবিটা কী ছিল? এদের ইনিশিয়াল দাবি ছিল যে টাকা পয়সাগুলো আমাদের হাতে দিয়ে দিতে হবে, আমরা মালপত্র কিনে কনস্ট্রাকশন করবো, আর শুধু ভাউচারগুলো আপনি মেলাবেন, করে ইউসি দিয়ে দেবেন।
এবং সেইটা যা মানে আমার কনফার্ম আমার জেল বা আমি এই দায়িত্বপ্রাপ্ত এই পদে থেকে আমি সেটা করতে দিতে পারি না, আমি সেটা বাধা দিয়েছি এবং সেই জন্য পুরনো রাগটাও দিচ্ছিল। কিভাবে কিভাবে এই শেষতম যে আক্রমণ স্কুলের মধ্যে ঢোকে এটা এটা দয়া করে বলুন। শেষতম আক্রমণ মানে কিচেন সেটের ঘর তৈরি করছি এবং সেখানে একটা ছুতো যেটা এলো সেটা রাস্তা স্কুল চার ফুট রাস্তা সাড়ে তিন ফুট রাস্তা অলরেডি দিয়ে রেখেছে, তারপরে তার দেয়ালের সঙ্গে সামঞ্জস্য রেখে ফাঁকা জায়গায় সেইটার সঙ্গে টান রেখে সেখানে রান্নাঘরটা তৈরি করা হচ্ছে। 2,35,000 টাকা এসডিও সাহেব দিয়েছেন মিড ডে মিলের ফান্ড থেকে, সেই টাকায় কনস্ট্রাকশন হচ্ছে। এই আক্রমণকারীরা কখন ঢুকলো? আক্রমণকারীরা প্রথম কালকে সকালে আমি স্কুলে ঢোকার আগেতেই তারা এসে বলেছে কাজ বন্ধ করতে। আমি স্কুলে ঢোকার পরে মিস্ত্রিরা আমাকে রিপোর্ট করলো যে এরকম কাজ বন্ধ করতে বলেছে, স্যার আমরা কী করবো। আমরা সঙ্গে সঙ্গে যারা ছিলাম এখানে সেক্রেটারি সাহেব আমার ম্যানেজিং কমিটির ছিলেন এবং তার সঙ্গে টিআর রিপ্রেজেন্টেটিভ ম্যানেজিং কমিটির মেম্বার কিন্তু শিক্ষক, তাদেরকে নিয়ে আমি স্পটে যাই, সামনেই যাই, যাওয়ার পরে অপেক্ষা করি যদি কারো বাধা থাকে নিশ্চয়ই বলবে। আসার পরে ওই লালটু নায়ক বলে একটি ছেলে মূলত সে এসে বলে যে হচ্ছে যে এরকম কাজ বন্ধ করতে হবে। কেন কাজ বন্ধ করতে হবে? না কাজ বন্ধ করতে হবে এই জায়গাটা আমাদের। আমি বললাম কাজ তাহলে কাগজ নিয়ে আসেন। এর আগে তো একবার এসেছিল কাগজ নেওয়ার আসবেন, 3 দিনের মধ্যে কাগজ দেবেন, যদি না দিতে পারেন তাহলে কিন্তু আমরা কাজ শুরু করবো, আর কাগজ যদি দেন আমরা ম্যানেজিং কমিটির আলোচনা করবো। কখন আক্রান্ত হলেন আপনি? এরপরেতেই যেটা হচ্ছে আমি থানায় গেলাম এটা জানানোর জন্য। লালটু নায়ক কি? লালটু নায়ক হচ্ছে যে ওই ক্লাবেরই লোক এবং হচ্ছে যে কোনো রাজনৈতিক পরিচয় আছে? আমার রাজনৈতিক পরিচয় জানা নেই। পুলিশের কাছে যেতে পুলিশ আইসি সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেন, যেটা আমি প্রথমেই বলছি এবং এটা আমি সবসময় স্বীকার করবো। সঙ্গে সঙ্গে বলে আপনি যান, আমার ডিউটি অফিসারকে পাঠাচ্ছি, এই ইনভেস্টিগেটিং অফিসারকে পাঠাচ্ছি। উনি গেলেন এবং আমি তখন সাইকেলে করে 15 মিনিটের রাস্তা, আমার ম্যানেজিং কমিটির মেম্বার দিনে যখন ফিরছি রাস্তাতে ফোন যে তাড়াতাড়ি আসুন আপনার জন্য অপেক্ষা করছি, যে দেখি ওনার কাজ যে বন্ধ করে দিয়েছিল যে জায়গাটা সেই জায়গাতে পুলিশ কাজ শুরু করিয়ে দিয়েছে এবং হচ্ছে কাজ শুরু করিয়ে দিয়ে বলছেন যে স্যার কাজ তো শুরু করিয়ে দিলাম। এরপরে আমি তখন তারপরে আমার একটা ক্লাস ডিউ ছিল, আমি ক্লাসে ঢুকে যাই, ক্লাসে ঢুকে ক্লাসে পারমিশন নিয়ে ঢুকে বলে স্যার আমি তো চলে যাচ্ছি থাকতে পারবো না, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে বলে চলে যান। ক্লাস ছুটি হয়ে যায়, ছুটি হওয়ার পর টিচাররা চলে যায়, আমি আর গ্রুপ ডি রাজকুমার দাস বেরোচ্ছি, আমার বাউন্ডারিওয়াল আমি দিতে পারিনি ওই লোকগুলোর জন্য এবং সেই জন্য প্রেশারও আছে আমার মাঝে। যখন বেরোচ্ছি তখন দেখি 14-15 জন মহিলা এবং 8-10 জন ভদ্রলোক দাঁড়িয়ে আছে এবং এটা প্রায়ই ওটা আমাকে বেরোনোর সময় গালাগালেরা করে। আচ্ছা, আসলে হচ্ছে যে কিছু পয়সা তাদেরকে যেহেতু প্রথম থেকে আমি দিইনি। এদিন কি হলো? এদিনে তারপরে বেরোতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমি বলছে যে প্রশাসনের কাছে কেন গেছিস, তুই টাকারি করতে থাকি, অসভ্য ভাষায় গালাগাল করতে থাকে এবং হচ্ছে আজকে এখানে পুঁতে ফেলবো এসব কথা বলতে থাকে। আমি তখন পিছিয়ে একদম হচ্ছে যে ক্যাম্পাসের ভেতরে পেছনের দিকে চলে আসি এবং তখন যে ওই অফিসার বলেছিলেন ফোন নাম্বার দিয়েছিলেন যে ফোন করতে যায় যে আমি এরকম হচ্ছে যে এই প্রবলেমে পড়েছি, আপনি তো বলেছিলেন ফোন করতে, আমি তাহলে এই তখন ফোনটা আমার কাছে ওই ভদ্রমহিলাটা তেড়ে আসে, ওই ভদ্রমহিলের ট্রুপটা এসে ফোনটা আমার কাটতে থাকে কাটতে থাকে, আমি ফোনটা দিয়ে যাইনি, কমিউনিকেশনটা অফ করে দিয়ে আর ওইখানটাতে কেউ জানতেও পারবে না ভেতরে চারদিকে একটা ওই পরিবেশটি চারদিকে যে লোক মানুষগুলো থাকেন তারা সবগুলো হচ্ছে ক্লাবকে কেন্দ্রিক এবং হচ্ছে তাদের ছেলেমেয়েরা কেউ স্কুলে পড়ে না। ফাইন, তারপর তারপরে তো আমাকে মারতে থাকে, কিলচর ঘুষি মারতে থাকে, মোবাইলটা নিয়ে টুকরো টুকরো করে 4-5 বার ভেঙে দেয়। তারপরে আমার যে স্টাফ ছিল সে যখন ট্রেনে আমাকে সরাতে যায় যে মোবাইলটা দেবে না, তখন তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেয় যে তোকেও মেরে ফেলবো। আমি তখন নিশ্চয় দাঁড়িয়ে থাকি, সেই অবস্থায় আমাকে কিলচর ঘুষি মারতে থাকে, মারতে মারতে একদিকে হচ্ছে জুতো দিয়ে জুতো পেটা করতে থাকে ভদ্রমহিলারা আর আরেকদিকে হচ্ছে যে ভদ্রলোক ওই বুড়ো ধারা বা হচ্ছে যে দ্বিজের গাঙ্গুলির যে ছেলে এবং মহিলারা বললো যে মেয়েদের গায়ে হাত, মেয়েদের গায়ে হাত, একদিকে এইটা সাজাচ্ছে আর একদিকে মারছে, মানে এটাকে জাস্টিফাই করার জন্য। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন পাওয়ার বাই হাইটেক স্মার্টফোন শুধুমাত্র এবিপি আনন্দে। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন পাওয়ার বাই হাইটেক স্মার্টফোন শুধুমাত্র এবিপি আনন্দে। আমি স্যারের কাছে আসবো, আনন্দদেব মুখোপাধ্যায়ের কাছে। পর্তুগিজ একটা প্রবাদ আছে যে যে সমাজে শিক্ষক আর চিকিৎসকের সম্মান নেই সেই সমাজে শুধু অপরাধেরই জন্ম হয়। আমরা কি দ্রুত এই অন্ধকারের দিকে যাচ্ছি? আসলে আমরা সেই দিকেই যাচ্ছি এবং আমি এই ঘটনা কিন্তু অপ্রত্যাশিত নয়, কারণ কিছুদিন আগে এক হেডমাস্টার মশাই বার্থ সার্টিফিকেট চেয়েছিলেন, তাকেও জুতো পেটা করা। একদম আমার সমস্ত জিনিসটা দেখে যেটা মনে হয়েছে যে প্রশাসন এখানে নির্বাকের ভূমিকা পালন করছেন এবং প্রশাসনকে সমাজবিরোধী এবং তোলাবাজদের যদি ধরে তাদের শাস্তি না দিতে পারে এই ধরনের ঘটনা ঘটবে এবং ঘটছে। তার ফলে পশ্চিমবঙ্গে যেটা সৃষ্টি হয়েছে এখন
সভ্যতার সংকট এবং শিক্ষার সংকট কমপ্লেন করেছেন, এখনো পর্যন্ত একজনও গ্রেফতার নন। আগে থেকে জানাচ্ছে কিন্তু পুলিশ তো শুধু এই কাণ্ডে নয়, বিভিন্ন কাণ্ডে, শিক্ষা ক্ষেত্রে, তারপরে ধর্ষণের ক্ষেত্রে, তোলাবাজির ক্ষেত্রে, এই ঘটনা দিনের পর দিন আমরা লক্ষ্য করে আসছি। এবং এখানে আইনের শাসন নেই, এটা আমি আপনাদের এখানে আগেও বলেছি, এখনও বলছি, যদি থাকতো একজন প্রধান শিক্ষক বা শিক্ষককে ধরে জুতো পেটা করা, এটা কোনো সমাজে হয় না। শিক্ষাকে কবর দেওয়ার জন্যই এখানকার প্রশাসন তৈরি হচ্ছে। আমি দ্রুত আপনাদের দেখাতে চাইব যে একবার নয়, বারবার শিক্ষার যে সম্মান তা ভুলুণ্ঠিত হয়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে, এই কলকাতা শহর, তার আশেপাশে বা জেলায় কতবার কিভাবে দেখুন। ভর্তিতে অনিয়ম কিংবা মিড ডে মিলের সমস্যা, অভিযোগ উঠলেই অভিভাবকদের ক্ষোভ আছড়ে পড়ে শিক্ষাঙ্গনের উপর। রেহাই পান না শিক্ষক থেকে শিক্ষাকর্মী কেউই, এমনকি পছন্দ মতো পদ্ধতিতে কাজ না হলে প্রধান শিক্ষককে তার অফিসের বাইরে বের করে ছাত্রদের সামনেই জুতো পেটা করার নজিরও সম্প্রতি এ রাজ্যে দেখা গিয়েছে। ভর্তির জন্য জন্মের শংসাপত্র চেয়েছিলেন, সেই অপরাধেই বর্ধমানের কুলটিতে পড়ুয়াদের সামনেই প্রধান শিক্ষককে জুতো পেটা করেন অভিভাবকেরা। স্কুলের শৌচাগারে ছাত্রের মৃত্যু, প্রতিবাদে দমদমের ক্রাইস্ট চার্চ স্কুলে নজিরবিহীন তাণ্ডব চালান অভিভাবকদের একাংশ। ছাত্রীদের মারধর করা হয়েছে এই খবর পেয়ে বহরমপুরের একটি স্কুলে ঘণ্টার পর ঘণ্টা তাণ্ডব চালায় একদল বিক্ষোভকারী। অভিযোগ, ব্যবস্থা নেওয়ার পরিবর্তে লুকিয়ে পড়ে পুলিশ। কলেজ ক্যাম্পাসের মধ্যেই বহিরাগতদের হাতে আক্রান্ত হন রায়গঞ্জ কলেজের অধ্যক্ষ, যার পুনরাবৃত্তি দেখা যায় রামপুরহাট থেকে মাঝদিয়া সর্বত্র। শিক্ষামহলের একাংশের বক্তব্য, অভিযোগ থাকতেই পারে, অনেক ক্ষেত্রে সেই অভিযোগের সারবত্তাও থাকতে পারে, কিন্তু সেটা তো আইন নিজের হাতে তুলে নেওয়ার যুক্তি হতে পারে না। স্কুল কলেজে তো ছেলেমেয়েরা শিক্ষা নিতে যায়, সেখানে তাদের সামনেই একজন শিক্ষককে মেরে এ কোন নজির গড়ার প্রবণতা শুরু হয়েছে। এমন ঘটনা থেকে কি শিক্ষাই বা পাবেন তাদের ছেলেমেয়েরা, কি ছাপ পড়বে তাদের মনে, প্রশ্নগুলো নিয়ে বোধহয় ভাবার সময় এসে গিয়েছে। এবিপি আনন্দ। রিতেশ, একদিকে সিন্ডিকেট রাজ, সেটা স্কুলের মধ্যে ঢুকে পড়েছে, সেখানে একেবারে নগদ অর্থ বা চেক বা সেই টাকা তুলে দিতে হবে সিন্ডিকেটের হাতে, এবং পাশাপাশি সেটা যদি না দাও প্রধান শিক্ষককে, এই ধরনের হেনস্থা, পাশাপাশি একেবারে সর্বত্র যে ভূমিকা পালন করছে প্রশাসন, পুলিশ, এখানে হুবহু তাই, তার সঙ্গে মিথ্যে মামলা, মানে পরিকল্পনা করে একজন প্রধান শিক্ষককে সামাজিকভাবে হেয় করার আর কোনো উপায় বাকি ছিল কিনা আমাদের জানা নেই। গতকাল তৃণমূল কংগ্রেসের যিনি আগামী দিনের নেতা হবেন, তিনি বর্ধমানে পাল্টা সভা করতে গিয়ে, তিনি বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সম্পর্কে বলছেন, এরা বাংলার রাজনীতি জানেন, বোঝে না, এরা বাংলার সংস্কৃতি বোঝে না, এদের বাংলার সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই, আমরা বাংলার সংস্কৃতিকে মাথায় রেখে, বাংলার রিচুয়ালস, বাংলার ট্র্যাডিশনকে মাথায় রেখে আমরা দলটাকে চালাচ্ছি এবং মানুষের পাশে থেকে কাজ করছি। এই মানুষে থাকার একটা উদাহরণ এটা, এর আগে এই ধরনের মানুষের পাশে থাকার উদাহরণ আমরা রাজারহাটে দেখেছি। দুই বিধায়ক একে গোষ্ঠীর মধ্যে কে বেশি তোলা নেবে তার লড়াই দেখেছি। এই ধরনের ঘটনা আমরা শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছি আরাবুলের মতো। কোনো নির্মাণ কাজ সিন্ডিকেটকে খুশি না করে সম্ভবই না, একটা ইঁটও গাঁথা হতে পারে না এই এই রাজ্যে। এর আগে আমরা আরাবুল ইসলামকে দেখেছি, যিনি শিক্ষিকাদের জগ ছুঁড়ে মেরেছেন, পরবর্তীকালে দেখেছি রাজ্যের মন্ত্রী তাকে এনার্জেটিক ইউথ হিসেবে তাকে আখ্যা দিয়েছে, পরবর্তীকালে দেখেছি শিক্ষামন্ত্রী, যেদিন নতুন শিক্ষামন্ত্রী যখন চার্জ নিচ্ছেন তাকে ওইখানে বসে থাকতে দেখেছি, তিনি নিজের দলের কর্মীদের খুন করেছেন, যারা খুন হয়েছেন তাদেরকে সাদা কাগজে পুলিশকে লিখিয়ে নিতে দেখেছি, একাধিক ঘটনা আমরা এই রাজ্যে দেখেছি। এর আগে এই ঘটনাগুলো ঘটতো যখন পিসিমুনি চালাতেন সরকার, তখন সাজানো ঘটনার তত্ত্ব আমরা দেখেছি। নতুন ভাইপো আগামী দিনে যিনি তৃণমূল কংগ্রেসের মুখ হিসেবে তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেবেন, তিনি আবার এই ঘটনার সম্পর্কে তার তৃণমূল কংগ্রেসের নতুন ট্র্যাডিশন মানুষকে দেখাচ্ছেন। এই যদি তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশন হয়, নিশ্চিতভাবে রাজ্যের মানুষ যে 34 বছরের অপশাসনের কথা বারবার বলে থাকে, আমরা বিশ্বাস করি 34 বছরের অপশাসন ছিল, রাজ্যের মানুষ ওই 34 বছরের অপশাসনের কথা মাথায় রেখে পরিবর্তন করে তৃণমূলের ভূমিকা বুঝবে। আবার এই এই প্রশাসন প্রশাসন প্রধান শিক্ষকের পাশে দাঁড়াবে না কেন? 34 বছরটা বললাম, 34 বছরের শেষের দিকটা
অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতাম জোনাল কমিটি লোকাল কমিটির কর্তারাই ছিলেন শেষ কথা, তাদের কথা না হলে কোনো এফআইআর লজ হতো না। ঘটনাচক্রে পরিবর্তন, আমরা সব কথায় যে সিপিএমকে কপি করার কথা আমরা বলছি, এক্ষেত্রে দিদিমণির স্নেহের ভাইয়েরা ঠিক একই পথ মেনে সেই রাস্তাটাকেই এগিয়ে নিয়ে চলেছে। আপনাদের দেখাবো যে সিন্ডিকেট রাজ নির্মাণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত একটা শব্দবন্ধ যেটা এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের বুকের ওপর জাঁকিয়ে বসেছে। আজকে শিক্ষাঙ্গন আক্রান্ত হয়েছে, কিন্তু এই ট্র্যাডিশন একদিনের নয়, চলে আসছে ধারাবাহিকভাবে। দেখুন, বহুতল নির্মাণ থেকে রাস্তা সংস্কার, বালি খাদানের ভাগ থেকে সাইকেলের গ্যারেজ, সর্বত্রই সিন্ডিকেটের দাপট। অনেকে বলে থাকেন সিন্ডিকেট হলো আসলে তোলাবাজিরই আধুনিক সংস্করণ, অর্থাৎ খরচ আপনার, কাজ করবেন আপনি, কিন্তু মর্জি চালাবে অন্য কেউ। সে বলে দেবে কার থেকে কিনতে হবে ইট বালি, কোথা থেকে নিতে হবে শ্রমিক, হুকুম না মানলে পড়তে হবে রোষানলে, বন্ধ হয়ে যাবে কাজ। শিল্পমহলের একাংশের মতে দেশের বড় লগ্নিকারীরা এরাজ্যে না আসার একটা বড় কারণ এই সিন্ডিকেট রাজ। এহেন সিন্ডিকেট এবার থাবা বসালো শিক্ষাঙ্গনেও, কিন্তু অর্থ যেখানে সেখানে তো অনর্থ হবেই। তাই সিন্ডিকেট যেমন আছে, তেমনই আছে সিন্ডিকেট দখল ঘিরে সংঘাত, সংঘর্ষ। সাম্প্রতিক অতীতে যার অগুন্তি উদাহরণের সাক্ষী থেকেছে গোটা রাজ্য, অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। সিন্ডিকেট দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বেলেঘাটা, চলে ব্যাপক বোমাবাজি, সংঘর্ষ। সিন্ডিকেট ঘিরে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক কালীঘাটেও, চারজনকে গ্রেফতারও করা হয়। সিন্ডিকেট দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তর অনুগামীরা। পরিস্থিতি থামাতে শেষ পর্যন্ত র্যাফ নামাতে হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নিউটাউনে সংঘর্ষে জড়িয়ে পড়েন শাসক দলের এই সাংসদ বিধায়কের অনুগামীরা। অভিযোগ, একপক্ষ পুলিশের কাছে গেলে আগুন লাগিয়ে দেওয়া হয় তাদের পার্টি অফিসে। দমদমে তো সিন্ডিকেট দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক তৃণমূল কর্মীর মৃত্যু পর্যন্ত হয়। ভাঙড়ে জোড়া খুনের নেপথ্য কারণ হিসেবেও উঠে এসেছিল সিন্ডিকেট বিবাদের অভিযোগ। সোদপুরে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে গুলি করে কুপিয়ে খুন করা হয় বাপ্পা বল নামে এক তৃণমূল কর্মীকে। অভিযোগ, এরও নেপথ্যে ছিল সিন্ডিকেট দ্বন্দ্ব। ব্যারাকপুরের সদর বাজারে নিজের চেম্বারে গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা। স্থানীয় সূত্রে খবর, সিন্ডিকেট চক্র নিয়ে বিবাদের জেরেই খুন করা হয় তাঁকে। রাজারহাটে সিন্ডিকেটের রেশারেশিতে খুন হন তৃণমূল কর্মী স্বপন মণ্ডল। বারবার সংঘর্ষ হয়েছে, বারবার বইছে রক্তের স্রোত, সতর্কবাণী এসেছে প্রশাসনের শীর্ষস্তর থেকে, তা সত্ত্বেও পরিস্থিতি যে এতটুকু বদলায়নি, উল্টে খারাপ হয়েছে, উলুবেড়িয়ার শিক্ষাঙ্গনে সিন্ডিকেটের থাবা তার চোখে আমূল দিয়ে দেখিয়ে দিল। এবিপি আনন্দ। কিছুদিন আগে আসানসোলে আক্রান্ত হয়েছিলেন আরেক প্রধান শিক্ষক বৃন্দাবন পাল, উলুবেড়িয়ার ঘটনায় তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন, দেখব। আমি এই ধরনের ঘটনার একটা সম্মুখীন হয়েছি, শিকার হয়েছি, তাই আমি প্রধান শিক্ষক মহাশয় যেভাবে আক্রান্ত হয়েছেন তার ব্যথাটা আমি উপলব্ধি করতে পারছি। এখন ব্যাপারটা হচ্ছে এই যে প্রধান শিক্ষক মহাশয়দের উপর যদি এই আক্রমণটা নেমে আসে তাহলে শিক্ষার মূল জায়গাটা কিন্তু আঘাত চলে আসবে। হ্যাঁ, এবং এক্ষেত্রে একটা মানে শিক্ষা এগোবার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা কিন্তু ব্যাহত হবে। এবং আমি মনে করি যে যারা অন্যায় করেছে তারা অনেক দুর্দক, তাদের একটা উপযুক্ত শাস্তি হওয়া দরকার। বিজন, আপনিও তো শিক্ষক, আমি বলছি যে মাঝে একটা সময় পর পর এক সপ্তাহের মধ্যে এতগুলো ঘটনা ঘটে যে কলেজের অধ্যক্ষের দায়িত্ব কেউ নিতে চাইছিলেন না, কিন্তু প্রধান শিক্ষকের দায়িত্ব কেউ নিতে চাইবেন না। আপনি সমস্ত অভিযোগ পাল্টা অভিযোগ বাদ দিন, কিন্তু স্কুলের মধ্যে একজন শিক্ষক বা একজন প্রধান শিক্ষককে যদি এভাবে আক্রান্ত হতে হয়, কোথায় দাঁড়াবো আমরা? এই ঘটনার নিন্দা করার কোনো ভাষা আমার নেই, মানে কোনো অবস্থাতেই শিক্ষাঙ্গনে কোনো শিক্ষক শিক্ষিকা অপমানিত হবেন, মারার কথা দূরে, অপমানিত হবেন, এটা বোধহয় বাংলার লজ্জা একেবারে। আমি যেটা বলবো, মাস্টারমশাই এখানে আছেন, 2010 সালের টাকা, পাঁচটা এসিআর, এতদিন লাগলো খরচ করতে, 2010 সাল, আজ 15 সাল, পাঁচ বছর সময় কেটে গেল সেই টাকা খরচ করতে। এতদিন ধরুন স্কুলগুলোকে টাকা দেওয়া হয় এই মানে এসিআর থেকে যে টাকা দেওয়া হয়, আমি ধরে নিচ্ছি যে সম্পূর্ণ করার জন্য, যাতে ওনার বক্তব্য আমি শুনবো, কিন্তু আপনি আমায় বলুন যে ধরে নিলাম যে ওনার ব্যর্থতাতেই দেরি হয়েছে। না না না, শুধু ওনার ব্যর্থতা না, ব্যর্থতা শুধু ওনার হবে না, মূলত ব্যর্থতা হয় ম্যানেজিং কমিটির,
যারা কোন বিদ্যালয় পরিচালন সমিতি তাদের দায়িত্ব হলো যে তার জন্য জুতো পেটা খেতে হবে প্রথমেই লজ্জার কথা বলেছি দু হাজার দশের টাকা আজ অব্দি খরচ হয়নি এটা সম্পূর্ণ সেপারেট ইস্যু কিন্তু দু হাজার দশের টাকায় যদি দু হাজার পনেরোতে ওইখানে যদি বিদ্যালয় নির্মাণ শুরু হচ্ছে তাই বলে মার খেতে হবে এটা সাবজেক্ট নয় এটা যদি এক সেকেন্ড যদি ক্লাবের ছেলেরা বলতো এতদিন আপনি কাজ করেননি কেন তাহলে একটা নয় বিষয় থাকতো এ বিষয় বলে কিন্তু ডিসেম্বর 2010 সালে ডিসেম্বরে আসে তারপরে ম্যানেজিং কমিটি আমি তারপরে ঠিক করি যে এই কাজটা করতে গেলে আমার স্কুলের ঘর সংখ্যা সীমিত অতএব পরীক্ষাটা শেষ হয়ে যাবে সেই সময় আমি কাজটা শুরু করব কারণ আমার কিছু ডিমোলিশন করতে হবে ক্লাস করা যাবে না তারপরে যখন ম্যানেজিং কমিটি মিটিংটা ডেকে করতে যায় প্রথমে রিপেয়ারিংয়ের কাজে হাত দিই রিপেয়ারিংয়ের কাজে যখন শুরু করি ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করি সেক্রেটারি চেকে সই করেন না এবং মালও কিনতে যান না যে সমস্ত ছেলে বা বউ যারা বাসিন্দা যারা এসছে এখানে ক্লাবের যারা জড়িত এর সঙ্গে ইমিডিয়েটলি তাদের গ্রেফতার করা উচিত কোনো প্রশ্ন নেই কি কারণে তারা গায়ে হাত দেবে একজন প্রধান শিক্ষকের জবাবদিহি করতে হবে না আমরা তো কয়েকদিন আগে দেখলাম মানে 13 জানুয়ারি দেখলাম যৌন নিগ্রহে পুলকারে যৌন নিগ্রহ বাঁকুড়া শালতড়া থানার পুলিশ 6 দিনের মধ্যে চার্জশিট জমা করেছে কেন তাহলে পারবে না এখানকার পুলিশ আনন্দমোহন বাবু আমার সমস্তটা দেখে যেটা মনে হচ্ছে অল অফ আস নিড সেলফ রেট্রোস্পেকশন রাজনীতির ঊর্ধ্বে উঠে এটাকে দেখতে হবে যে শিক্ষাঙ্গন যখন উপাচার্য হবেন বা প্রধান শিক্ষক হবেন তাকে রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে যদি না ওঠেন তাহলে এই খাওয়া খাওয়াই খেয়ে খেয়ে এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটবে আমি স্যার আপনার কথাটা বলে দিই যেভাবে এনাকে নিগ্রহ করা হয়েছে যেভাবে আসানসোলের শিক্ষককে নিগ্রহ করা হয়েছে এ তো নিন্দা করা শুধু নয় এই কালপ্রিটদের ইমিডিয়েটলি ধরা আসানসোলে এখনো হয়নি আপনারা ছবি দেখিয়েছেন এখানে এখনই ধরা উচিত ধরে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয় যেটা দেওয়া হবে কিনা আমার কিন্তু সন্দেহ কারণ বহু ক্ষেত্রে দেখেছি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না কারণ সরকারকে তোলাবাজ এবং সমাজ বিরোধীদের ভয় করে চলতে হচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এক ঝলকে দেখে নেব যে আমার এই পর্বের বক্তারা কে কি বললেন আজকের মতো এই ঘন্টাখানেকের সফর শেষ আবার আপনাদের সঙ্গে দেখা হবে শিগগিরই ভালো থাকবেন সবাই শুভরাত্রি কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস শুধুমাত্র এবিপি আনন্দে নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল আপনার হার্টের সত্যিকারের বন্ধু পাওয়ার বাই হাইটেক স্মার্টফোনস বি অ্যামেজিংলি স্মার্ট সহযোগী নিবেদক প্রান্তিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার ব্রহ্মাস্ত্র শালিমার শেফ গুরু মশলা এবং দ্য সুমিস ইউ ক্যান আই ক্যান উই অল ক্যান